वेलकम टू चायर अड्डा। आज के 4 February 2023 तो नतून बचर पड़ार साथे साथे मनटा एकटूखानी घुरते जाबो करछिलो। तो एक दो दिनेर जोन्नो कोथाय जावा जाय प्रथमे भेबेछिलाम दीघा बा मंदारमणि, तारপর भाबलाम जे नतून बचर शुरू होच्छे नतून एकटा जायगा दिये शुरू करी। तो जाच्छि मौसुनी आइलैंड, अनेकेई गिয়েছে अलरेडी किन्तु जायगाटा भीषण सुंदर करेছে। तो आमरा सेखाने जाओयार प्लान करेछि, आजके जाच्छि, आजके राते ओखाने स्टे करब, कालके बैक करब, कालके एकटु बकखालिटा घुरे बैक करब। तो हे तो तुम्हारा भिडियो देखते थको, भलो लगे लाइक कर शेयर कर और चैनल के अवश्य सबसक्राइब कर देवे। এখন শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকালে আমরা উঠে পড়েছি, 5:16 ট্রেনটা ছাড়বে। এখন নামখানা স্টেশনে আমরা নামলাম, এখন বাজে 8টা। এই দেখো কোথায় যাচ্ছ তোমরা আজকে? बोलो मौसुनी आइलैंड। तो हम एखन नामखाना स्टेशन थेके टोटो धरेछि, पातिबुनिया घाट जाच्छी। आमरा 6 जन रयेछि, पुरो टोटोटा रिजार्व करेछि, आमादेर पड़ेछे 450 टाका। पातिपुनिया घाटे आमादेर नौको करे समय लेगेছে ওই প্রায় 10 মিনিট মতন, আর পার হেড 10 টাকা করে নিয়েছে। এখানে জলের রংটা কি সুন্দর, যেতে যেতে আমার থাইল্যান্ড ট্রিপের কথা মনে পড়ে গেল। ও হ্যাঁ, থাইল্যান্ড ট্রিপটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আই বাটনে লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা ঘাট পার হয়ে টোটো ধরে ওই 10 মিনিট মতন সময় লেগেছে। আমরা যেখানে উঠেছি তার নাম হচ্ছে কি সাগর সঙ্গম। তো তোমাদের দেখাই পুরো জায়গাটা। এখানে অনেকগুলো টেন্টের ব্যবস্থা আছে, আর পাকা ঘর বলতে 3টে রয়েছে, মানে দোতলাতে 3টে রুম রয়েছে এবং নিচে 3টে রুম রয়েছে। আমরা দোতলার 3টে রুম নিয়ে নিয়েছিলাম। তো উপর থেকে কিন্তু চারিদিকটা খুব সুন্দর লেগেছে, আর ঘর মোটামুটি বলবো পরিষ্কার, তবে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক হবে না। উপরের ঘরগুলোর থাকা খাওয়া নিয়ে পার হেড 1500 টাকা। আমরা এক্সট্রা কাঁকড়া কিনেছিলাম। তো আমরা যেখানে থেকেছিলাম তো তার চারিপাশেই অনেকগুলো মাছের এরকম ছোট ছোট আড়ত ছিল, সেখানে আমরা দরদাম করে 1 কেজি কাঁকড়া কিনেছিলাম, আমাদের পড়েছিল 480 টাকা। এবার সেটা যদি রান্না করতে দেওয়া হয় এক্সট্রা কিনে, তাহলে তারা রান্নার জন্য ওই 200 থেকে 300 মতন চার্জ নেবে এবং সেটা বানিয়ে দেবে, ওটা এক্সক্লুডিং প্যাকেজের। আমরা দেশি মুরগিও কিনেছিলাম, সেখানেও একই ব্যবস্থা, এক্সট্রা চার্জ লেগেছিল, মানে আমরা আলাদা করে কিনে নিয়েছিলাম, সেখান থেকে আশেপাশেই ছিল, দরদাম করে কিনেছিলাম এবং তারা রান্নার জন্য কিছুটা সামান্য চার্জ নিয়েছে। তো এটা ডিনারে ওদের অলরেডি চিকেন কারি ছিল, তার সঙ্গে ভাত বা রুটি। তো আমরা সেই জায়গাতে দেশি চিকেনটা করতে বলেছিলাম এবং যে সন্ধ্যের যে বারবিকিউ চিকেনটা সেটার সঙ্গে ডিনারে ওদের থাকা চিকেন কারিটা আমরা রিপ্লেস করেছিলাম। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ বড় সাইজ হলে 1 পিস, ছোটো সাইজ হলে 2 পিস, চিংড়ির মালাইকারি, তার সঙ্গে কাতলা কালিয়া। কাতলা কালিয়ার সাইজটা মানে কাতলা মাছের সাইজটা বেশ বড় ছিল, চিংড়িটাও খেতে খুব সুন্দর ছিল, রান্নাগুলো খুব ভালো হয়েছে, তার সঙ্গে চাটনি, পাঁপড় আর একটা করে রসগোল্লা। সন্ধেবেলা ছিল চা, দুধ চা পাইনি, তার জন্য আমি খুব দুঃখ পেয়েছি। যাই হোক, লিকার চা সাথে মুড়ি, বেগুনি অথবা পকোড়া, আর তার সঙ্গে এই যে সকালবেলা কেনা কাঁকড়াটা ওরা মশলা করে আমাদের দিয়েছিল। साथे बारबेक्यू चिकेन। एखन बाजे सकाल 10टा आमरा चेक आउट करे जाच्छी। एखाने चेक इन टाइम होच्छे 12टा और चेक आउट टाइम होच्छे सकाल 10टा। केउ जोदि आगे चले आसे घर फाँका थाकले ओदेरके बोलले ओरा दिये देय। तो आमादेर अभिज्ञता बोलबो भालोई होयेछे। तो मौसुमी आइलैंड घुरे भालो लागछे। तबे घरगुलो खूब माने कि बोलबो खूब माने জাস্ট মিনিমাম টাইপের। মানে যে বিশাল লাক্সারিয়াস কিছু যদি পেতে চাই তাহলে কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা, রিল্যাক্সেশন বা সমস্ত কিছু নিয়ে বা সমস্ত জিনিসের যে অ্যাভেলেবেল যে ব্যাপারটা, এইসব সমস্ত কিছু কিন্তু যে খুব সুবিধাজনক তা নয়। তো যারা খুব লাক্সারি পছন্দ করে তাদের জন্য জায়গাটা নয়। তো এক রাতের জন্য একটু এসে বনফায়ার, একটুখানি ক্যাম্পিং এগুলো যারা করতে পারে ইচ্ছা হয় তাদের জন্য এটা ঠিকঠাক জায়গা। পরের দিন ব্রেকফাস্টের সময় দিয়েছিল লুচি আর ঘুগনির তরকারি। ঘুগনির তরকারি বলবো কারণ প্রচুর ঝোলের মধ্যে অল্প কটা মটর পেয়েছি, কিন্তু খেতে ভালো ছিল। সকাল 11টা এবং বিকেল 3টে নাগাদ একটা লঞ্চ ছাড়ে, যেটা করে তোমাদের ওপারের জম্মু আইল্যান্ড বলে একটা জায়গা ঘোরাবে। ওই আইল্যান্ডে নামতে দেয় না, কিন্তু জাস্ট আশেপাশের চারিপাশটা দেখাবে। পার হেড 250 টাকা করে। আমরা আবার ফেরার সময় পাতিপুনিয়া ঘাট থেকে একটা মোটর ভ্যান ভাড়া করে নিয়েছিলাম, যেটা আমাদের হেনরিস আইল্যান্ড পৌঁছে দিয়েছিল। ভ্যানে আমাদের লেগেছিল 350 টাকা। তো আরেকটা জিনিস বলে রাখি, হেনরিস আইল্যান্ড ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি দিতে হবে পার হেড 10 টাকা করে, যেটাকে আমি একদমই সমর্থন করি না। ভিতরে কোনো পার্ক নেই বা কোনো রকম মন্দির নেই বা কোনো কিছুই নেই, তবু এন্ট্রি ফিটা কিসের জন্য আমি বুঝতে পারলাম না। পাতিবনিয়া ঘাট থেকে হেনরিস আইল্যান্ডের দূরত্ব 13 কিলোমিটার। তো এটা নিয়ে আমি বলবো যে হেনরিস আইল্যান্ড ভালোই, খারাপ বলবো না, তবে কিছুক্ষণ সময় কাটানোর মতন। তবে যখন মাথায় রাখতে হচ্ছে যে অতখানি পথ পেরিয়ে এসে তাও রাস্তা ছিল খুব খুব বাজে, তার সঙ্গে ওই ভ্যানে বা টোটো রিজার্ভে একটা খরচা, তো ওই খরচা প্লাস অতটা বাজে পথ পেরিয়ে এইখানে আসার মতন নয়। এবং চারিদিকে যেটা আমি ভাবতে পর্যন্ত পারিনি যে একটা কোনো দোকান নেই, কোনো একটা পর্যন্ত চায়ের দোকান নেই, চারিদিক ধুধু করছে। তো এইখানে এইরকমভাবে আসার মতন এই জায়গাটা নয়। হেনরিস আইল্যান্ড থেকে আমরা বকখালি এসেছিলাম। বকখালি আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিলো, আমাদের ট্রেন ধরার তাড়াও ছিল। তো এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। তো এখানে এসে কিছু ফুচকা, চা এসব খেয়ে সন্ধ্যের আমরা মাছের এই বাজার দেখে কিছু মাছ খেয়ে আবার ব্যাক করি। আমাদের এই বকখালি থেকে ওই একই ভ্যানে আমাদের আরও এক্সট্রা চার্জ পড়েছে, যেহেতু আমরা বকখালি থেকে একদম নামখানা স্টেশন গেছি, প্রায় 700 পড়েছে। তার মধ্যে তার ওয়েটিং চার্জটাও ছিল, যেহেতু আমাদের লাগেজ টাগেজ নিয়ে পাহারা দিয়ে সে বসেছিল। বকখালির মার্কেটটা বেশ জমজমাট। এখানে যে মাছগুলো আমি দেখলাম প্রত্যেকটা দোকানে ভীষণ ফ্রেশ আর খুব সুন্দর করে ওরা বানিয়ে দিচ্ছিল, ফ্রাই বা মশলা করে, খুব সুন্দর ছিল। তারপর আমরা ব্যাক করি। 8:45-এ নামখানা স্টেশন থেকে আমরা ট্রেন ধরি, যেটা লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু লক্ষ্মীকান্তপুরে ওটা আবার শিয়ালদা হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।